এই ধরনের নকল টেস্ট স্যালাইন অসুস্থ ব্যক্তি খেলে তো শরীরের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স তৈরি হয়, অনেক সময় মৃত্যুবরণও করতে পারে এবং সে তার কোনো অনুমোদন তো নেই। বরং ভেজাল শিশু খাদ্যে নামে নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন, পানি, আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যের বসে ভেজাল কুমলীয় পানীয়গুলিতে তৈরি করে আসছে। তারা কারখানার শিশু খাদ্য ভেজাল কোমল পানীয় দ্রব্য ডিঙ্গলি উৎপাদন করে এবং এটার মূল ইয়ে হলো আনোয়ার হোসেন। আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মুরগকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য ভেজাল কোমল পানীয় ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টিসালাইন তৈরি প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করি, বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি। এটা সাইবার নর্থের ডিসির নেতৃত্বে এডিসি এবং তদন্তকারী কর্মকর্তারা মিলে তারা এগুলি মানে এই 6 জনকে গ্রেপ্তার করে এবং কদমতলী থানায় দুটি মামলা রুজু হয় স্পেশাল পাওয়ার অ্যাক্টে। আসলে এরা যে কাজটি করেন, আসামিরা কদমতলী থানার সিরাজ শেয়ালের বাসা বাড়াতে তারা কারখানার শিশু খাদ্য ভেজাল কোমল পানীয় দ্রব্য ডিঙ্গলি উৎপাদন করে এবং এটার মূল ইয়ে হলো আনোয়ার হোসেন। তিনি শিশু খাদ্যের কারখানার মালিক, পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে কিন্তু তার কোনো বিএসটির অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট তো নাই এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি মানে 25-40% কমিশন দিয়ে ড্রিঙ্ক ও ফুটরু ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলি বিক্রি করত এবং সে তার কোনো অনুমোদন তো নেই। বরং ভেজাল শিশু খাদ্যে নামে নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন, পানি, আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যের বসে ভেজাল কুমলীয় পানীয়গুলিতে তৈরি করে আসছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি এবং তার সাথে সহায়তা করেছে শাহনেওয়াজ এবং মোর্শেদ, তারা হলো বিক্রয় কর্মী, তারা ডিস্ট্রিবিউটার। যদিও শাহনেওয়াজ সে প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার কিন্তু সে যখন এইটার ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনোয়ার হোসেনের কারখানা যে শিশু খাদ্যটা সে নকলটাকে সেখানে বিক্রি করেছে, তাকেও সেখান থেকে এটা বড় আকারের পার্সেন্টেজ দেওয়া হয়। এভাবে আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে জব্দগত মেশিনের ব্যবহার করে ড্রিঙ্কও লিচি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে একদিকে আমি মনে করি যে মানুষকে যে একদিকে মানুষ তো অসুস্থ হচ্ছে, কারণ আমরা জানি এই স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা পানিশূন্যতা হলে অথবা আমাদের প্রচণ্ড তাপদাহে যখন এগুলি ডায়রিয়া হয়, শরীর থেকে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তার ঘাটতি পূরণের জন্য এগুলি খাওয়া হয়। কিন্তু দেখা গেলো এগুলিতে ইলেকট্রিক্যালের জন্য ঘাটতি ইমব্যালেন্স হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু এখন তার শরীরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন রোগও দেখা দেয়। তো সে কারণে আমরা মনে করি অনেক সময় ব্রেইন ড্যামেজ, কিডনি, হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায় এরকম কারণে। এবং তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে যে তারা যে এইগুলি তারা যে অনুমোদন নেই, তারা যে নিজেরাই কারখানা বানিয়ে এগুলি বানাচ্ছে এগুলি তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে। আমরা তাদের সাথে আরও যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং মনে করি এই সকল পণ্য যাদের কোনো এক্সপায়ার ডেট নেই এবং যাদের কোনো বিএসটির অনুমোদন নেই, লেখা নেই, আমি মনে করি এগুলি না খাওয়াই ভালো। কারণ এ ধরনের নকল টেস্ট স্যালাইন অসুস্থ ব্যক্তি খেলে তো শরীরের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স তৈরি হয়, অনেক সময় মৃত্যুবরণও করতে পারে।